গেছে যে সত্য ও যে হত্যাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে 10,000 টাকা অগ্রিম দিছে বেটা তুই 10,000 1 লাখ অগ্রিম দিয়ে মানুষ ডেট পায় না আর তুই 10,000 টাকা দিয়ে আমাকে কিনে ফেলছো 10,000 টাকা দিয়ে আমাকে কিনে ফেলছো হ্যাঁ বক্তারা টাকা নেই বক্তার পেট পিত আছে না সংসার আছে না ঠিক মতো আপনারা দিয়েন নিয়া কই রাখে খরচ করে যেখানে আমি যাই শুধু পশ্চিমা দেশগুলোতে ইউএসএ তে কানাডা ইউকে তে টিকেটের ব্যবস্থা করে লেকচারের টিকেটের ব্যবস্থা বলে কিছু নেই ইসলামিক লেকচার টিকেটের ব্যবস্থা থাকবে কেন তাই টিকেটের ব্যবস্থা করা যাবে না অনেকেই বলে ডক্টর জাকির নায়েক আপনাকে নিতে হলে কত টাকা দিতে হবে তারা ভাবে অনেক টাকা লাগবে বিশ্বাস করেন যদি আমার ফি বলি তারা আমাকে নিতে পারবে না মাশাআল্লাহ আমি টাকা ছাড়াই আসি বড় জোর আমার প্লেনের টিকিটটা দিতে পারেন আমার সফর সঙ্গী যারা থাকে মাশাআল্লাহ সব খরচ আমরা বহন করি ঠিক আছে সাধারণ একটা থাকার ব্যবস্থা যদি করতে না পারেন সেটা আমরা করে নেব সমস্যা নেই আমার সময়টা গুরুত্বপূর্ণ তাই এটা ভিন্ন ধারণা তবে প্রাচ্যের দেশগুলোতে মাশাআল্লাহ অন্যরকম তাই আমরা যা করছি সেটা আমাদের ব্যবসা না ধর্মসভায় হুজুররা আর কয় টাকা নেয় আর হুজুররা টাকা এখানে পার্থক্য আছে আমার মতো মানে গান টান গাইতে পারি না হুজুরদের টাকা কম লাগে যা আর তাই কেউ দিলে দিল না কাল কাকে অস্কির টাকা নিন আমি টাকার চিন্তাও করছি না আলহামদুলিল্লাহ কিন্তু যারা গান ভালো গান তারা টাকাও বেশি নেন কথা বুঝেননি যে ওয়াইজরা গান গান এবং মিথ্যা গল্প বলেন নাম কি আইসে সব মিছে কথা কয় আমি অমুক দেশে গেছি লাশ পড়ে রয়েছে 2000 বছর লাশ পচে না অমুক নবীর কবর দেখে আছি এইটে সব মিছে কথা সব শতভাগ মিছে কথা আর এই মিথ্যে কথাগুলো শোনার জন্য 25,000 30,000 40,000 টাকা দেন আপনারা কারণ আপনারা ওয়াজ শুনেন ওয়াজ না গান শুনেন আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম 90 সালে সর্বপ্রথম বক্তব্য দিব বলে বগুড়ার মাটিতে এসেছি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেসসা কাহিনী বলিনি যেই ছেলেটা আমার আগে কথা বলছিল সেই ছেলেটার একটা কথা চট করে আমার মনে পড়লো ভুলে গেছিলাম এই এলাকার বা কোনো এক এলাকার ছেলে গাবতুলির কোনো এক জায়গাতে অথবা কোনো একটা জায়গাতে মসজিদে বক্তব্যের পরে বলেছে যে আব্দুর রহিম সাহেব শ্মশান এটা কি শ্মশানকান্দি শ্মশানকান্দিতে 30,000 টাকা নিয়েছে অগ্রিম আর বিদায়ের সমাপ্তে 20,000 টাকা নেবে দেখেন তো এরকম মানুষের বক্তব্য শোনা যায় ও এইভাবে জনগণের সামনে বলেছে তো আরেকজন কথা ধরে নিয়েছে যে চ্যালেঞ্জ করলাম আব্দুর রহিম সাহেবকে আপনার চেয়ে আমি বেশি চিনি আব্দুর রহিম সাহেবের কথা বলবেন না তখন ও ঠেকেছে কিন্তু ওর মুখের কথা এটা এবং কথাটাও দু একজনের সামনে নয় কয়েকজনের সামনে বলেছে শ্মশান কান্দি কেন না বেঝে তুমি না বুঝে কথা বলো কেন তুমি চিনো বেটা 90 সাল থেকে এখন পর্যন্ত কে যদি বলে দিতে পারে আব্দুর রহিম সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল আমি আর কোনোদিন বক্তব্য দিতে যাবো না 90 সাল থেকে এই যে আব্দুর পেরাই সব সাথে আছে 90 সাল থেকে যেদিন থেকে দিয়েছে বগুড়ার মাটিতে পা দিয়েছে কে যদি বলে দিতে পারে যে আব্দুর রহিম সাহেব পথ খরচ চেয়েছিল পাথেও আব্দুর রহিম সাহেব বলেছিল যে আমার নামটা একটু লিখিয়েন ডবল দাওয়ার ভরে ডবল কামেল ফার্স্ট ক্লাস উমুক আমি কোনোদিন কাউকে বলেছি এই কথা প্রমাণ না হলে বক্তব্য দেবো না বগুড়ার একটা লোক গেছিল বক্তব্য শিখতে আপনার ওই ইয়েতে গায়ে বাঁধা বোনার পাড়া তখন ও বলেছে যে বক্তব্য শিখতে হলে একটা দামি এক জোড়া জুতা লাগবে দামি পোশাক লাগবে দামি একটা চশমা লাগবে অনেক কিছু বলেছে একটা প্যাড লাগবে প্যাড প্যাডে মানে এই খায় এই খায় না এত টাকা মাথায় এত টাকা বিদায় এগুলো লাগবে তখন ও বলেছে ও এ তখন বলছে বগুড়ার ছেলেটা যে এগুলো না করলে হয় না তখন গাইবান্ধা বোনার পাড়ার ওই লোকটা বলছে যে তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে অনেক দিন আগের কথা না কথাটা ঠিক বলেছে তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে
আব্দুরাজাক সাহেবের পলিথিন ব্যাগ হলে চলে, কিন্তু তোমার তো এটা চলবে না, তোমাকে একটা ঢংমং লাগবে, মানে তোমাকে কে ডাকবে, কে তোমার বক্তব্য শুনবে, কে আমার জীবনে আমি কোনোদিন কে বক্তব্য কিভাবে করছে এটা আমি শুনতে যাইনি, আমার প্রয়োজন হয় না। আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আমি ওইভাবে আছি, যেভাবে আমাকে বলার গতি দিয়েছেন আমি ওইভাবে বলে থাকি, ওইভাবে বলছি। কোনোদিন কোনো বাক্য কারো ধার করিনি, কারো কোনোদিন বাক্য হিসাব করতে যায়নি, কোনোদিন কোনো মানুষকে পথ খরচের কথা বলিনি, কোনোদিন মানুষকে বলিনি যে এটা লাগবে ওইটা লাগবে খাওয়ার এটা লাগবে, কোনোদিন মুখ দিয়ে উল্লেখ করিনি। তুমি কোন সাহসে বলো এই কথা যে আগে দিয়েছে 30,000 পরে নেবে 20,000, আর মাঝে মধ্যে বলছে এই কথা। আল্লাহর কসম 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন কোনো মানুষের বদনাম, কোনো মাঝহাবের কোনো দলের বদনাম করিনি। এমনিতেই সারা দেশে যখন যে জেলাতে যাই সেই জেলার লোক একটা আতঙ্কের মধ্যে থাকে, না জানি কি বলেন। কাল লক্ষ্মীপুরে ছিলাম, সারা লক্ষ্মীপুর কুমিল্লা একবার তোলপাড়, না জানি কি হয়, থানা ওসি দারোগা ডিসি সব একবারে ব্যস্ত, না জানি কি বলে। মাহফিলের চুক্তি 50,000-60,000 না হলে দাওয়াতের কাজ করবে, এটা দিনের খেদমত না, এটা পেটের খেদমত। এটা কিসের খেদমত? পেটের খেদমত, দিনের খেদমত। জি হ্যাঁ, এবং একজন বক্তা দীর্ঘদিন আগের কথা বলছি, ওকে জিজ্ঞেস করেছিলাম যে শেখ আপনারা যে এই যে জলসাতে কোনটা করে পয়সা টেসা নিচ্ছেন, আমার ওই ছাত্র জীবনের কথা বলছি, তো আপনাদের এটা কেমন হচ্ছে? বলছে আমরা তো দিনের দাওয়াত করি না, আমরা তো এটা পেট ব্যবসা করছি। হক জব, এটা এটা সহি জব। জি হ্যাঁ, যারা চুক্তি করে পয়সা নিচ্ছেন, চুক্তি না করে গেল আর কেউ দিয়ে দিল, সরকার অথবা কোন একটা সংস্থা অথবা সেখানকার গ্রামবাসী এলাকাবাসী দিয়ে দিল, কারো কারণ সেই আলেমেরও সংসার আছে, পেট আছে, তার সুস্থতা অসুস্থতা আছে, সে আপনার রাত জেগে আর এত লম্বা সফর করে আসবে, তারও কিছু হক আছে, সুতরাং সেই হকটার খেয়াল অবশ্যই রাখা উচিত, কিন্তু সেটা 20,000-এর নিচে নাই। সহি আকিদা, সহি আকিদার হবে 20,000-এর নিচে না, এটা সস্তা রেট, সহি আকিদার রেট বললাম। আর যদি বেদাতি হয় তো হেলিকপ্টার হুজুর, 50,000-60,000 আগে পাঠাইতে হবে তারপরে, কথা বোঝা গেছে? এর নাজায়েজ কাজ, আলহামদুলিল্লাহ এগুলো তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আলহামদুলিল্লাহ আমার দাওয়াতের কাজ এখানেই 20 বছর, আর তার আগে দীর্ঘ 7 বছর আর 9 বছর, কিন্তু আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না এই কথা যে আমি কারো কাছ থেকে পয়সা নিয়েছি। বরং কেউ যদি চাঁদা করে দিতে চায় বলছে না আমার চাঁদা দেওয়া উচিত, ওখানে আপনি চাঁদা দিচ্ছেন একজন মুসলিম হিসাবে জান্নাতে নেওয়ার জন্য, তো আমার জান্নাতের দরকার নেই, আমার চাঁদা দিতে হবে না, চাঁদা করে আমাকে কেন পয়সা দিবেন, কথা বোঝা গেছে? হ্যাঁ, কিন্তু আপনি এখান থেকে ডাকবেন কোনো এক জায়গায়, সেখানকার রাস্তা খরচটা দিতে হবে, এটা আপনার হক। আর না হইলে আমার জন্য ফরজ না যে আমাকে এখান থেকে জেদ্দা যেতে হবে, হ্যাঁ নিজের পকেট খরচ করে, এটা আমার ফরজ আল্লাহ করেনি, বুঝতে হবে কাজ। আমি তার আগে দেখছি এখানে আমার ফিল্ড খালি আছে, এখানে মেহলা লোক গুমরা আছে, এদেরকে হেদায়াত করার দরকার, আমার দূরে যাওয়ার দরকারটা কি, কথা বুঝতে পারছেন না? জি, কু আনফুসুম আহলিকু, আশেপাশের লোককে আগে হেদায়াত করতে হবে, তারপরে দূরে, আর দূরের লোক কেউ ডাকলে সে রাস্তা খরচ দিবে, এটা ঠিক আছে, কিন্তু আপনার এইভাবে কন্ট্যাক্ট করা এটা হচ্ছে দুনিয়াদারি এবং এর জবাব দিতে হবে। কোরআন খতম করে, ইমামতি করে, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে, ওয়াজ মাহফিল করে টাকা নেয়া সঠিক আছে কিনা কোরআন ও হাদিসের আলোকে দলিল সহ জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হইল। এর আগে আমি আরেকটা প্রশ্ন রাখি, বুঝেন না, গানের মজলিসে গান গাহিয়া, নাচের ড্যান্সের মজলিসে নাচ ড্যান্স দিয়া কোটি কোটি টাকা নেওয়া যায় আছে কিনা? জি, ওটা তো দুইটাই না যায়, ঠিক না? কিন্তু গোটা দুনিয়াটা এখন গান, বাদ্য, বাজনা, নাচ, ড্যান্স এগুলিকে দাঁড় করাইছে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য, ঠিক না? বিশাল এক দল, 700 মিলিয়ন মহিলা আছে মানুষকে জাহান্নামের কাজে নেয়ার জন্য ব্যস্ত। কয়শো মিলিয়ন? 700 মিলিয়ন বেহায়া মহিলা এই কাজ করতেছে, তার মোকাবেলায় কয়েকশো আলেম বা কয়েক হাজার আলেম গোটা জাতিকে জান্নাতের দিকে টানতেছে, ওদের হাতে গোটা দুনিয়া, দুনিয়ার হেলিকপ্টার,
দুনিয়ার ফ্লাইট, দুনিয়ার বিমান, দুনিয়ার টাকা পয়সা সব। এখন এত বড় একটা শক্তির মোকাবেলা আলেমরা যদি করতে যায়, খালি হাতে ফকিরি হাতে পায়ে হাঁটে রিক্সা সই করা কি সম্ভব? হ্যাঁ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে হাতিয়ার লাগে নাকি লাগে না? এই যুগে যেহেতু ইসলামী খেলাফত নাই, কি নাই? ইসলামী খেলাফত নাই, আলেমদের মুরব্বী নাই, দাইলাল্লাহ যারা তাদের হেল্পাররা নাই, এই জন্য এটা জনগণের উপরে পড়তে গেছে। এখন সৌদি আরব থেকে যদি তারা কোনো একজন দায়ী মুআল্লিম পাঠান বাংলাদেশে, তার বিমান টিকেট, তার এই বাংলাদেশে থাকার হোটেল ভাড়া, পারিবারিক যা খরচ সব তার উপরে, তার জন্য কয়েক লক্ষ রিয়াল সব আয়োজন করে তারপরে পাঠায়, ঠিক কি না? কারণ উনি যদি সংসারে চিন্তা থাকে তাহলে উনি দাওয়াতি কাজ করবে না, সংসার নিয়ে কান্নাকাটি করবে, ওটা কি সম্ভব? নবীজি বলতেন যে আমার কোনো কাজ করবে সে একটা ঘোড়া পাবে, সে একটা স্ত্রী সব ভরণ পোষণ পাবে, তা যদি বাড়ি নেই সে একটা মঞ্জিল বাড়ি পাবে, তারপরে তার খাবার দাবারে যা লাগে এগুলি পাবে, এটা নবীজির ঘোষণা ছিল। তো ওইটা তো এখন আর নাই, না থাকাতে আলেমরা এখন ঠিকই গেছে, এই জন্য এগুলি করে এগুলি তারা করবে আর তাদেরকে সমাজ বহন করবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম ইশারা করে, আর আমাদের আপনাদের কাছে কেউ এক পয়সাও চাইতে নাই, বরং টাকার বস্তা নিয়ে এসে আলেমরা ওয়াজ করে বস্তা শুদ্ধ দিয়ে যাবে আপনাদেরকে, খালি অপেক্ষা করেন কয়দিন। কিছু প্রশ্ন আছে খুব।